জেসিকা নাম, ব্রহ্ম জ্ঞান। আপনার মেডিটেশনে এত বড় বড় রেজাল্ট কি করে আসে? আপনার মেডিটেশন করলে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং এগুলো থেকে কি করে বেরিয়ে আসে মানুষ? আমি পাশ্চাত্য কালচার থেকে মেডিটেশনটা নিয়েছি, তার সাথে প্রাণায়ামকে যুক্ত করেছি, তার সাথে ওম মন্ত্রাকে যুক্ত করেছি, তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি, যে কারণে আপনারা এই মেডিটেশন থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অনেক ট্রমা থেকে বেরিয়ে আসে মানুষ। আপনারা তার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক ভিডিওগুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের, যারা ট্রোমা থেকে বেরিয়ে আসছে, যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে, যারা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসছে, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে, স্ট্রেস থেকে বেরিয়ে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কেন আমার মেডিটেশন এত হিট এবং এত ফেমাস। ভালো থাকবেন আর আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন। সপ্তাহে 3 দিন হয়, সোম মঙ্গল বুধ, এটা বাড়ি বসেই করতে পারবেন, জুম অনলাইনে হচ্ছে এটা। তোমার এবার কি হচ্ছে, ব্রহ্ম জ্ঞান হচ্ছে, নট ব্রহ্ম, তোমার ব্রহ্ম জ্ঞান হচ্ছে। আরো যেতে হবে, কিন্তু আরো তোমাকে যেতে হবে। এবার ব্রহ্ম জ্ঞান হলো, ব্রহ্ম জ্ঞান হওয়ার পরে কি, শূন্য বিদুর্য শূন্য ওহি ব্রহ্ম। এবার ওটা ওখানে তোমাকে সম্যক রূপে প্রতিষ্ঠান করতে হবে, নিজেকে ব্রহ্ম হতে হবে। ব্রহ্ম জ্ঞান আর নিজেকে ব্রহ্ম মানে আমি আর আমি ছাড়া কেউ নেই, এই জায়গাটায় পৌঁছাতে হবে। শ্বাস রহিত অবস্থায় কেবল কুম্ভ, যাহা প্রাণায়াম করিতে করিতে আপন আত্মা। প্রাণায়াম করিতে করিতে আপনা আপনি হয়। তাহলে আজ্ঞা চক্রে আমরা প্রতিষ্ঠান করতে পারি। প্রাণায়াম করতে করতে যখন আপন আপনি হয়, এই প্রকারে মনকে সর্বদা ঊর্ধ্বে রাখিবে এবং তখন নিজেই নিজেকে দেখিবে। মনকে ঊর্ধ্বে রাখিবে, এই এই মনটার কথা বলাই হচ্ছে না, কিন্তু এই মনটা তখন নেই, কিন্তু কিন্তু তোমাকে কি বলা হবে, তুমি কি বললে বুঝবে? মন বললেই আমরা বুঝব, মন বললেই আমরা বুঝবো, অন্য কিছু বললে আমরা বুঝবো না। এবং তখন নিজেই নিজেকে দেখিবে। ইহার ইহারই নাম ব্রহ্মজ্ঞান। যোগীরাজ পুনরায় লিখিয়াছেন, হলো না হলো না হলো না, পেছন ফিরে হবে কেমন করে, তা বলো না বলো না বলো না। ত্রিকোণের মধ্যে, ত্রিকোণের মধ্যে মনকে পড়ো, উপরে চরে ডাইনে হইতে বাঁদিকে ফেরে না, জড়িয়ে ধরে মন লিঙ্গের ভেতরে চনি, টেনে ধরে খেলার মধ্যে মধ্যে দেনা, টেনে ধরে খেলা মধ্যে মধ্যে দেনা। এই ত্রিকোণ ভূমি, এই যারা ত্রিকোণ ভূমি, এই জায়গাটা, এখান থেকে সমস্ত প্রকাশ হচ্ছে। আরেকটা ত্রিভূমি আছে, মানে সমস্ত আমার আমার সেদিকে কাকে বলছিলাম, কোন ক্লাসে বলছিলাম যেন, যে গুরুচরণে যদি, গুরুচরণ সর্বতীর্থ, কি করে কথাটা আলোচনা করছিলাম, কি করে, আমি তো দেখি না আমার গুরুর চরণে কোন তীর্থ আছে বলে, তো দেখতেই পাচ্ছি না, কি করে হয়। তো এটা আলোচনা করছিলাম, আলোচনা করতে করতে ইহারই নাম, ও আচ্ছা, ত্রিকোণ, হ্যাঁ, ক্রিয়াযোগের, ক্রিয়াযোগের ক্লাসে, হ্যাঁ, যোগা ক্লাসে, মেডিটেশন ক্লাসে এই আলোচনা করছিল। তো এই ত্রিকোণ ভূমিতে বারবার ঠেলা দিতে হবে, এখানে যোনি আছে আর কি আছে, শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ এবং যোনি, বারবার ঠেলা দিতে হবে। এমনকি এইভাবে ঠেলা দিতে হবে, সব ভেতরকারই তো ব্যাপার, কি করে তোমাকে বোঝাবো, বোঝানো হবে, না গেলে, না করলে, এটুকু জেনে রাখো, বাস তাহলেই হবে। এক হলে যে মজা সে মুখে বলা যায় না, যোনি লিঙ্গ এক হলে একই মজা, মন বই অন্য কেউ জানে না, কোথায় লিঙ্গ কোথায় যোনি,
কেমন মিলন হয় বলো না। সবাই প্রশ্ন করছেন কোথায় যোনি, কোথায় লিঙ্গ, কেমন মিলন হয় বলো না। রোগীগণ ওঙ্কার ক্রিয়ার মাধ্যমে কুটস্থের মধ্যে এক ত্রিকোণ, কুটস্থের মধ্যে এক ত্রিকোণ দর্শন ভূমি আছে, এক ত্রিকোণ দর্শন করেন। এখানে একটা ত্রিকোণ ভূমি আছে দর্শন এখানে। জয় যোগীরাজ, আশা করি সবাই ভালো আছেন। জ্ঞানী গুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা আপনাদেরকে। প্রতি রবিবার সন্ধে 8:30 সময় জুম প্ল্যাটফর্মে অনলাইনে যোগীরাজ কথা পুরাণ পুরুষ শ্রী শ্যামাচরণ লাহিড়ী গ্রন্থ পাঠ এবং আলোচনা পায় সেই এই আলোচনায় যুক্ত হতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে ট্রুকলার গ্রুপ পাবেন, এই গ্রুপে জয়েন করে যান, বা আপনি ডেসক্রিপশনে নাম্বার পাবেন, কল করে আপনার নাম লিখান এবং প্রতি রবিবার 8:30 আগে জুম লিঙ্ক পেয়ে যাবেন। এটা ফ্রি ক্লাস, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, এবং এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয় যেগুলো আপনারা শুনে সম্পৃক্ত হতে পারবেন। ভালো থাকবেন। জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। ক্রিয়া করতে 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 এটাকে এটাকে আজ্ঞা চক্র বলছে, ঠিক আছে, দর্শন করেন সেই ত্রিকোণ, ত্রিকোণই ব্রহ্মযোনি, সেখান হইতেই সবকিছুর উৎপত্তি। তাহার মধ্যে মনকে প্রবেশ করাইতে হইবে মনি লিঙ্গ, মনি লিঙ্গ, লিঙ্গরূপ মনকে প্রবেশ করাইলে এক বিন্দু অর্থাৎ ব্রহ্মাণু দর্শন হয়। উহাই বীজ স্বরূপ বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি স্থল, তিনি ভগবান। ভগ অর্থে যোনি অর্থাৎ কুটস্থ, যোনি অর্থাৎ কুটস্থ, এখানে মনরূপী লিঙ্গকে বান মনরূপী, আচ্ছা ওটা তো গেল, যোনি অর্থাৎ কুটস্থ, বান অর্থে স্বর বা শ্বাস, শ্বাস প্রশ্বাস চালনা করতে করতে অর্থাৎ প্রাণকর্ম করতে করতে মন স্থির হইয়া প্রস্থ রূপী যোনির মধ্যে লিঙ্গ রূপী মন প্রবেশ করে। প্রবেশ করিলে যে স্থিরাবস্থা উদয় হয় তাহাই ভগবান। এবার তুমি প্রাণকে জানলে, ভগবান মানে প্রাণ। কুটস্থই যোনি এবং মনই লিঙ্গ, ইহারই প্রতীক শিবলিঙ্গ। তাই তিনি পুনরায় বলিলেন, ভগবত ইয়ানে ভক্তকে মাফিক, অর্থাৎ জব জীব নাককে ও ভেতর তালু মূল মে যায়। অন্য একটা ত্রিকট ভূমি আছে, অন্য একটা রেকর্ড ভূমি আছে, ক্রিয়াবানরা জানেন পুরো খাঁজ আছে, এখানে রেকর্ড ভূমি খাঁজ আছে, অর্থাৎ জীব যখন ঊর্ধ্বে উঠে নাকের ভেতরে তালুর মূলে প্রবেশ করে তখন সঙ্গমবত আনন্দ হয়, তাহাই ভগবান। বিষয় ভক্তি ভগবান বলিয়াছেন গীতা, কি বলছেন, হে ভারত, অর্থাৎ হে ভারত, আমার যে মহান সর্বং ব্রহ্মময় জগৎ ব্যাপক প্রকৃতি রূপ অবস্থা রইয়াছে, ওই মহৎ ব্রহ্মই আমার যোনি স্বরূপ, কারণ ওই অবস্থা হইতেই সব কিছুর উৎপত্তি হইতেছে। তোমাদের অনেক ভাগ্য ভালো, এমন এমন জায়গাগুলো তোমরা শ্রবণ করছো যেগুলো বহু জন্মে পরে এগুলো শ্রবণ করে কোনো মানুষ, ভালোই তোমরা বুঝতে পারছো না, কিন্তু কত বড় সৌভাগ্য তোমাদের যে কি জায়গার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ, সবার ভাগ্যে জোটে না। সেদিনকে এই জায়গাগুলোর সাথে পরিচয় হবে, সেদিনকে বুঝতে পারবে যে আমি ঠিক বলেছিলাম কথাগুলো, যে অনেক ভাগ্যে তোমরা এই কথাগুলো শুনছ, অনেক ভাগ্যে, সবাই শুনতে পায় না।
এত সিক্রেট কথা, এগুলোকে কোড দিয়ে, কোডও ঠিক না বলাই আছে, তোমরা ক্রিয়ার কথা এখন শুনছো, যেদিনকে ক্রিয়া পাবে সেদিনকে তোমরা, তোমাদের বইটা অনেক পরিচিত হয়ে যাবে। আজকে যতটা তোমাদের কাছে পরিচিত, কালকে এই বইটা তোমাদের কাছে আরো পরিচিত হয়ে যাবে। আরে এগুলোই তো পড়ে গেছিলাম, এগুলোই তো বলেছিল আমাকে, আমি তো বুঝতেই পারিনি, এবার বুঝতে পারছি। আমি কিন্তু বলা আছে, যতক্ষণ তুমি ওই পারে না যাবা, যতক্ষণ ওই ঘাটে তুমি না যাবা, তুমি ওই রাজ্যে যতক্ষণ না যাবা, ততক্ষণ তুমি ওই দেশের বুলি কি করে বুঝবা, দেশের ভাষা বোঝা যাবে না। তো ওই মহৎ ব্রহ্মই আমার জনিস্বরূপ, কারণ ওই অবস্থা হইতেই সবকিছুর উৎপত্তি হইতেছে। জনমিন জগৎও কিন্তু উৎপন্ন হয়েছে, জানবে জগৎ যা যা দেখছ, একটা চোখের আছে একটা অদেখা আছে, একটা দেখা আছে একটা অদেখা আছে। জগৎ বিস্তারের হেতু, হেতুস্বরূপ চিদাভাস উহাকেই, উহাতেই আমি ক্ষেপণ করি, অর্থাৎ ওই স্থান হইতে চঞ্চলা গতি হইয়া নানা মূর্তির ব্যক্ত ভাব হইতেছে, প্রাণরূপী আত্মার ওই মহান ব্রহ্মময় ভাব যাহা রহিয়াছে, প্রাণকর্ম রূপ সাধন দ্বারা আজ্ঞাচক্রস্থিত কুটস্থ গহ্বরে মনের স্থিতি করিতে পারিলে উপলব্ধি হইয়া থাকে।